নবী এবং সাহাবিদের যুগে মসজিদ ছিল যাবতীয় কল্যাণের কেন্দ্র, খায়ের এবং বরকাত কল্যাণের কেন্দ্র। একটা সময় পর্যন্ত মুসলমানরা তাই মনে করত বা এভাবেই চলত। এমনকি নবী সাহাবিদ যুগের পরেও কয়েক শতাব্দী পর্যন্ত মুসলমানদের মহিম এবং আহাম গুরুত্বপূর্ণ কাজগুলোর ডিসিশন মসজিদ থেকে যেত। এটাই বাস্তবতা। ইতিহাসের পাতা উল্টায় দেখেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলীর বুখারী শরীফের সালাতের অধ্যায়ে মানে অনেকগুলো বাব বা শিরোনাম স্থাপন করেছেন শুধু মসজিদ নিয়ে। এবং বলে রাখা ভালো যে সহি বুখারী বা বুখারী শরীফের মধ্যে কিন্তু স্বল্প হাদিস, অল্প হাদিস, বেশি হাদিস কিন্তু বুখারিতে না। বুখারির পরিমাণ এত বড় দেখা যায় কেন জানেন? এক এক হাদিসকে বারো তেরো চোদ্দো জায়গায়ও নিয়ে আসছেন, সেটা বিভিন্ন হেকমতের জন্য নিয়ে আসছেন। এটা ওলামাই কেরামি ভালো জানেন এটার হেকমত, কারণ এক হাদিস দিয়ে তিনি বারো চোদ্দোটা মাসালা ইস্তেমবাত করেছেন, বের করেছেন। কাজেই বারোটা মাসালা ইস্তেমবাত করার জন্য বারো জায়গায় হাদিসটা আনা লাগে, তাই না? বুখারি যিনি পড়বেন, পড়ার আগে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জীবনীটা আগে পড়ে নিতে হবে, এবং বুখারিটা আসলে কোন ধরনের কিতাব এবং কী জন্য লেখা হয়েছে এটাও আগে পড়া উচিত, তারপরে বুখারির ভিতরে যাওয়া উচিত। যে কোনো কিতাব বা বই পুস্তক পড়ার আগে ভূমিকা পড়া উচিত না? তো ইমাম বুখারী ভূমিকা লিখে দেন নাই, তো ওলামায়ে কেরাম বুখারির যে ভূমিকাগুলো লিখেছেন ওগুলো পড়ে তারপরে ভিতরে যাওয়া উচিত। নতুবা মানে কম আকল বা কম জ্ঞানের অধিকারী কেউ চিন্তা করতে পারে কী রে, ইমাম বুখারির কি খেয়ে দেয় কাজ নেই? একটা হাদিস ষোলো জায়গায় সতেরো জায়গায় আনার দরকার কি? একটা জায়গায় আনলেই তো চলে। ওনার কি পুঁজি এতই স্বল্প ছিল যে একটা হাদিস বারবার নিয়ে আসছে? একটা হাদিস দিয়ে উনি সতেরো বা আঠারোটা মাসালা বের করেছেন এই হাদিস থেকে, এবং বুঝাই দিয়েছেন যে এভাবে এভাবে এই মাসালাগুলো বের হয়। বুঝাতে পারছি? এই জন্য ষোলো সতেরো আঠারো জায়গায় নিয়ে আসছেন একটা হাদিস, এক একটা হাদিস, সবগুলো না, কিছু রেখে মানে অধিকাংশ হাদিস ওনার তাকরার, মানে একটা হাদিস এক জায়গায় নিয়ে আসছেন শুধু, এরকম খুব কম। এই জন্য এই তাকরার ধরলে দেখা যাচ্ছে ওনার হাদিসের সংখ্যা হয়ে যায় সাত আট হাজার, কিন্তু এই তাকরারগুলো ছেড়ে দিলে মানে দেখা যায় পুনরুল্লেখ যদি না করা হয় তাহলে ওনার হাদিসের সংখ্যা জানে মাত্র সাড়ে তিন থেকে চার হাজার। আল্লাহ আকবার। যা হোক, বুখারির দর্শ দিচ্ছি না, আমি যে প্রসঙ্গে কথা বলতে চাই সে জায়গায়। ইমাম বুখারী আলাইহির রহমা সালাতের অধ্যায়ে মসজিদে কী কী কাজ করা যাবে অনেকগুলো শিরোনাম নিয়েছে। নওমুর রজুলি ফিল মসজিদ, কোনো পুরুষ ব্যক্তি মসজিদে ঘুমাতে পারবে কি পারবে না? আমার অনেকে আপত্তি তুললে যে লোকজন মসজিদে ঘুমাতে পারবে না, কিন্তু ইমাম বুখারী প্রমাণ করছেন যে প্রয়োজনে মসজিদে ঘুমানো যায়। হাদিস আসছে, আজ আবদুল্লাহ বিন ওমর বলেন আমরা মসজিদে ঘুমাইতাম, এটার ব্যাখ্যা আছে। অর্থাৎ প্রয়োজন যদি এমন হয় তাহলে মসজিদেও ঘুমানো যায়, যদি প্রয়োজন যদি এমন হয়। আর তাদাবি বিল মসজিদ, মসজিদের মধ্যে কারো ট্রিটমেন্ট দেওয়া যাবে কি না, ইমাম বুখারী প্রমাণ করেছেন যাবে। এবং এক মসজিদের মধ্যে শুধু ট্রিটমেন্ট নয় বরং এক সাহাবির তাবু দিয়ে, তাবু রেখে সেখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিকিৎসা করাইছেন। মসজিদে থাকার প্রয়োজন ছিল কারণ ওখানে একটা তাকে রাখার প্রয়োজন ছিল, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে থাকতে হবে ওখানে, মুসলমানদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হবে, তাকে থাকতে হবে। তো অসুস্থ বলে চিকিৎসা হবে, চিকিৎসা এখানে হোক, এখানেই তাকে ট্রিটমেন্ট দেওয়া হবে। তাহলে সামাজিক বা অন্য কাজে মসজিদের কী গুরুত্ব ইমাম বুখারীর কিতাব পড়ে দেখেন যে কীভাবে উনি প্রমাণ করে দিয়েছেন। আর তাকাদি ওয়াল মুলাজামা ফিল মসজিদ, মসজিদের মধ্যে কেউ তার পাওনা চাইতে পারবে কি পারবে না, ইমাম বুখারী প্রমাণ করছেন কেউ যদি তার পাওনা মসজিদের মধ্যে চাইতে পারে। তবে এটা ব্যাপকভাবে আমরা ব্যবহার করব না। ধরুন কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস নিয়ে আসছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে বিশ্রাম করতেছেন, দেখেন যে একজন আরেকজন উচ্চস্বরে কথা বলতেছে। তো একজন বলতেছে তোমায় আমার পাওনা দেও না কেন?
আরেকজন কথা বলতেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, শোনার পরে দেখেন পাওনাদার হলেন কাব ইবনে মালিক, বিখ্যাত সাহাবি। তো কাব ইবনে মালিককে বলেন যে কাব কিছু অংশ ছেড়ে দাও। তো কাব ইবনে মালিক ইশারা দিয়ে বললেন, জি হুজুর ছেড়ে দিছি। বলে কি পরিমাণ? বলে অর্ধেক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অপর ব্যক্তি মানে যার কাছে পাওনা বলে তাড়াতাড়ি আদায় করো, অর্ধেক ছেড়ে দিছে, আর গড়িমসি করবি না, যা আদায় কর। তাহলে এই সলিউশনগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে দিয়েছেন, সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে নিয়েছেন, বুঝাতে পারছি? তাহলে ইমাম বুখারী এর অনেকগুলো অধ্যায় রয়েছে আর কি, ইমাম বুখারী আলাইহির রহমা প্রমাণ করে দিয়েছেন যে মসজিদে অনেকগুলো কাজ করা যায় এবং গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো মসজিদ থেকে হওয়া উচিত। প্যারা হাজেরিন আসুন, তো দুনিয়ার বুকে প্রথম যে ঘরটা নির্মাণ হয়েছিল সে ঘরটা হলো মসজিদ। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ আবাদ করার আগে মানুষ গিয়ে থাকবে কোথায়, তার আগে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার মানুষ গিয়ে এবাদত করবে কোথায় সেই জায়গাটা আগে নির্ধারণ করেছেন এবং সেই ঘরটা আগে বানিয়েছেন। কোরআনে কারীম সাক্ষী সূরা আলে ইমরান, ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি আল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়ামান দাখালাহু কানা আমিনা। ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাস, মানুষের জন্য প্রথম যে ঘরটা নির্মাণ করা হয়েছে সেটা হলো আল্লাযী বিবাক্কাতা, বাক্কা বা মক্কায়, অর্থাৎ বাইতুল্লাহ, জমিনের প্রথম ঘর। জমিনের মধ্যে প্রথম ঘরটা যেটা বানানো হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন পরওয়ারদিগার সেটা বলেছেন যে সেটা হলো কি, মসজিদ। এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় তো কাফেরদের নির্যাতনে অতিষ্ঠ থাকতেন, কি ঘর বানাবেন, কি বাড়ি বানাবেন, কি মসজিদ বানাবেন, কোনো কিছুই তো চাইন ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পর প্রথম কাজটা কি করছে জানেন? কি করছে? প্রথম কাজটাই মসজিদ বানাইছে। এবং মদিনায় যেতে পারেননি, মসজিদে কোবা, মসজিদে কোবা হলো মদিনার প্রথম মসজিদ। এবং সূরা তাওবার মধ্যে আল্লাহ এই মসজিদের কথা বলেছেন, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন আহাক্কু আন তাকুমা ফীহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহিরিন। আল্লাহ বলেন ওই মসজিদ যেটা তাকওয়ার ভিত্তিতে স্থাপন করা হয়েছে, নির্মাণ করা হয়েছে, লা মাসজিদুন উসসিসা আলা তাকওয়া মিন আউয়াল ইয়াউমিন, প্রথম দিন, আন তাকুমা ফি, আপনি সেখানে যাবেন, সেখানে অবস্থান করবেন, সেখানে কিছু ভালো মানুষ আছে, ফিহি রিজালুন ইউহিব্বুনা আইয়াতাতাহহারু, তারা পবিত্রতাকে পরিচ্ছন্নতাকে পছন্দ করে আর আল্লাহ পবিত্র মানুষগুলোকে পছন্দ করেন। এই মসজিদ মুফাসসিরিনে কেরাম বলেছেন যে মসজিদের কথা কেন বলা হয়েছে সেটা হলো কোবার মসজিদ, মসজিদে কোবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখনও মদিনায় ঢোকেন নাই, যেখানে মসজিদে নববী, ওই পথ দিয়ে আসছেন, ওখানে অবস্থান করেছিলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ঠিক আছে, তাহলে প্রথম মসজিদ বানায় এবং প্রথম জুমা ওখানে কায়েম করেছিলেন মসজিদে কোবায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে 3 থেকে 3.5 বা 4 কিলোমিটার হবে জুড়ে, এবং প্রতি শনিবারে, শুক্রবার যেহেতু জুমা আদায় করতেন, প্রতি শনিবারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনও পায়ে হেঁটে মসজিদে কোবায় যেতেন, আবার কখনও গাড়িতেও যেতেন। এই জন্য ওলামায়ে কেরাম লিখেছেন যে যদি কেউ মসজিদে নববীতে যায়, অর্থাৎ মদিনায় যায়, তাহলে মসজিদে কোবায় সুযোগ হলে যাওয়াও মুস্তাহাব, এবং ভালো হয় শনিবারে যাওয়া, অন্যদিন যাওয়ার তো মানা নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু শনিবারে যেতেন, ভালো হয় শনিবারে সকালবেলায় ফজরের নামাজ সালাত পড়ে যেতে পারেন, আল্লাহ তৌফিক দান করুক। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে গিয়ে নিজের বাড়ি বানানোর চিন্তা করেন নাই, কথা খেয়াল করবেন, ঢোকে এখনও ঢোকে যা মানে ই হয় নাই, মানে কোথায় তিনি থাকবেন, কি করবেন, ওনার ফ্যামিলি কই থাকবে, ওই চিন্তা করেন, বলেন মসজিদ বানাও আগে। এবং সেখান থেকে মদিনা আসার পরেও বাড়ি কি হবে, কোথায় কি হবে, না চিন্তা করলেন একটা মসজিদ বানাও। বর্তমান যে মসজিদ নববী ছোট ছিল, দুটো এতিম ছেলের
ওই জায়গাটা ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই জায়গাটা পছন্দ করলেন, এতিম ছেলে দুটো বললো, ইয়া রসুলাল্লাহ আমরা ফ্রিতে দিয়ে দেবো, যেহেতু ওরা এতিম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না না ফ্রিতে নেব না। আবু বকরকে বললেন, তাকে উচিত মূল্য দিয়ে তার জায়গাটা কিনে নাও। এই জন্য খেয়াল করবেন, মসজিদ অনেকেই আমরা বানাই, মসজিদ নির্মাণ করি, দেখবেন মসজিদ যেখানে বানাবেন খেয়াল করবেন ওই জায়গার সাথে অন্যের হক জড়িত আছে কিনা, কোনো এতিমের মাল কিনা ইত্যাদি, এগুলো খেয়াল করবেন। আল্লাহর ঘর মসজিদ কারো মুখাপেক্ষী না, সেটাকে কারো জোর দবর দখল করে বা অন্য কোনো কারো হক আছে ফাঁকি ফুঁকি দিয়ে, এই সমস্ত চিন্তা কখনো মাথায় নেবেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ অনুযায়ী উচিত মূল্য দিয়ে কিনে তারপরে মসজিদ করবেন। যদি কেউ ফি সাবিলিল্লাহ আল্লাহর জন্য নিজের জায়গা ওয়াকফ করে দেয়, আলহামদুলিল্লাহ। বুঝাতে পারছি? তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে কোবা এবং মসজিদে নববী বানালে মদিনায় গিয়ে প্রথম কাজটা এটা করলেন। এবং কেন করলেন, প্রথম মসজিদ বানালেন কেন? মসজিদ বানালেন প্রথমে এই জন্য কারণ মসজিদ হলো সমস্ত খায়ের এবং কল্যাণের কেন্দ্র। বাড়ি বসে সব সমস্যার সমাধান দেওয়া যাবে না, মসজিদে বসেই সমাধান করা যাবে। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানালেন। এবং মসজিদের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আহাম মহিম যে সমস্ত কর্ম পরিচালনা করতেন, একটা তো হলো সালাত আদায় করতেন, ইমানের শিক্ষা দিতেন, এটা তো আছে। ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ, যে আয়াত পড়ছি, মসজিদ আল্লাহর জন্য, ফালা তাদউ মা আল্লাহি আহাদা, আল্লাহর সাথে কাউকে ডাকবে না, শরিক করবে না, একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, এটা তো করবেই, পাঁচক্ত সালাত আদায় করবে, এটা তো করবেই, জিকির তেলাওয়াত করবে, এটা তো করবেই, সাথে সাথে তালিম। মসজিদ চার শতক পর্যন্ত মসজিদ হলো তালিমের জায়গা, শিক্ষা কেন্দ্র এটা। এমন কি শুধু শিক্ষা কেন্দ্র না, বরং মসজিদ এক একটা ভার্সিটির মতোই রূপ ছিল, সেখান থেকে বড় বড় স্কলাররা বের হয়েছে। কেমন স্কলার জানেন? এই স্কলারের একজনের নাম হলো হযরত আবু হুরায়রা, একজনের নাম হলো আবদুল্লাহ বিন ওমর, আবদুল্লাহ বিন আব্বাস, যিনি রইসুল মুফাসসিরিন, পৃথিবীর বুকে এত বড় মুফাসসির আর আসবে না। আবদুল্লাহ বিন মাসউদ, এত বড় মুহাদ্দিস আর ফকিহ আর আসবে না। আবদুল্লাহ বিন ওমর, এত বড় মুহাদ্দিস আর আসবে না। এরা কিন্তু এই মসজিদের থেকেই এই স্কলারগুলো বের হয়েছিল। এটা সাহাবিদের যুগে নয়, সাহাবিদের পরবর্তী যুগে সাঈদ ইবনুল মুসাইয়িব রহমতুল্লাহি আলাইহি, হযরত হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি, হযরত আমর ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, এনারা সবাই, হযরত সালেম, অরওয়া, এরা সবাই, কাসেম, তাবেঈ, সাত ফকি সহ অন্যরা, এরা সবাই কিন্তু এই মসজিদ থেকে বের হওয়া স্কলার। কত বড় শিক্ষা কেন্দ্র ছিল। আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম বলেন, যে হাদিসটি পড়েছে, মাজতামা কওমুন ফি বাইতিম মিন বুয়ুতিল্লাহি বলেন, কিছু লোকজন যদি আল্লাহর কোনো ঘরে একত্রিত, আল্লাহর কোনো ঘর মানে মসজিদ, একত্রিত হয়ে আল্লাহর কিতাব তেলাওয়াত করে, ওয়াতাদারসুনাহু বাইনাহুম, অর্থাৎ আল্লাহর কিতাবের শিক্ষা দীক্ষা দেয়, তালিম দেয়, তাহলে কয় ধরনের ফায়দা আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চার ধরনের ফায়দা। এক নম্বর হলো, নাজালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপরে সাকিনা নাজিল হয়, সাকিনা নাজিল হয়, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নাজিল হয়, শান্তি নাজিল হয়। ওয়াহাফাতহুমুল মালাইকা, ফেরেশতারা বেষ্টন করে রাখে, ওয়াসিয়াতহুমুর রহমা, রহমত তাদেরকে আচ্ছন্ন করে। আর কি জানেন, সবচেয়ে বড় কথা হলো, ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদা, আল্লাহ রব্বুল আলামিন তাদের কথা আলোচনা করেন, ফি মান ইনদা, যারা আল্লাহর কাছাকাছি থাকে, ফেরেশতারা তাদের কাছে এদের আলোচনা করেন। আল্লাহু আকবার। হাজারান, এখন যদি আপনি বলেন যে না মসজিদে তালিম হবে না, মসজিদে তাদরিস হবে না, তালিমে কোরআন হবে না, শিক্ষা হবে না, তাহলে মসজিদের উদ্দেশ্যের একটা উদ্দেশ্যকে আমরা কী করে দিলাম, কেটে দিলাম। বুঝাতে পারছি? আল্লাহু আকবার। আসলে একটা কথা বলি, কিছু ঐতিহাসিক ব্যাপার স্যাপার আছে। মসজিদগুলোকে কেন কেন অন্যান্য দিনী এবং দুনিয়াবি ফায়দার থেকে, কল্যাণের জায়গা থেকে কর্তন করে দেওয়া হলো, আলাদা করা হলো কেন? আসলে এটা হয়েছে হলো ইউরোপ আমেরিকার গির্জাগুলোকে প্রথম তাদের ইসের থেকে আলাদা করে দিয়েছে, সামাজিক কাজকর্ম থেকে আলাদা করছে। বুঝাতে পারছি?
ইতিহাস তাই বলে, ওরা প্রথম যেটা করছে বলে ধর্মীয় প্রভাব থেকে মুক্ত করার জন্য গির্জাকে তাদের সামাজিক কাজকর্ম থেকে আলাদা করে দাও। হ্যাঁ, ওরা ওদের মতো থাকুক, সম্মান নিয়ে মর্যাদা নিয়ে থাকুক, কিন্তু দুনিয়াবি ফায়দা মাফাত এগুলো নিয়ে কোনো আলোচনা হবে না। সেই প্রভাব আল্লাহর ঘরের মধ্যেও পড়েছে, এটাই বাস্তবতা, ইতিহাস তাই বলে। ওখান থেকে প্রোপাগান্ডা যে ঠিক আছে, এবং কিছু মানুষকে কথিত সেকুলারদের বলতে শুনবেন যে এটা ধর্মীয় জায়গাগুলো অত্যন্ত পবিত্র জায়গা, এখানে ধর্মের বাইরে কেন অন্য কিছু হবে, এটা কিন্তু ওই মানে পশ্চিমা থিঙ্ক চিন্তা এটা, বোঝাতে পারছি। কিন্তু আমার আপনার যদি আমি আপনি আসলে ইসলাম শেখার জন্য প্রথম তো কোরআন এবং নবীর সিরাত, নবীর জীবনী আপনি পড়ুন না, নবীর জীবনী পড়ে দেখুন যে নবী কীভাবে কীভাবে চলছে, কীভাবে কী করছে, কোথায় কী কাজ করছে, এগুলো তো একেবারে দিবালোকের ন্যায় স্পষ্ট। আল্লাহু আকবার। তো এই জন্য ওখান থেকে এই থিঙ্ক বা ধারণা নিয়ে আসছে। তো সেই ধারণাই আমরা তো এখন যে ধারণাগুলো লালন করি, যে আদর্শগুলো লালন করি, তার মনে করেন 60% বা 70% ধারণা বা থিঙ্ক বা আদর্শ, আমরা কিন্তু পশ্চিমা দেশের আদর্শ লালন করি, কারণ তাদেরকে আমরা উন্নতির রোড মানে ই মনে করি, মডেল মনে করি। তো যেহেতু তারা বলছে যে ধর্মীয় জায়গাগুলো থেকে মানে সামাজিক কাজকর্মকে বিচ্ছিন্ন করে দাও, অন্য কাজকর্মকে বিচ্ছিন্ন করে দাও, আমরাও তাই মনে করি যে ঠিক আছে, এটা জাস্ট ইবাদতের জায়গা, আসবে নামাজ পড়বে যাবে। আল্লাহু আল্লাহ।